এ দেখিছ না এইবেলাকে সব কাপুল আমার সব আজি মানে এনে হইছে কার গার্লফ্রেন্ড কাল বয়ফ্রেন্ড ঘুরি আছে কার হয় দজন মার চাই আছে মানে হলি হলি দোকান টু পয়েন্ট কইবা তো আপনাকে যদি বিয়ার কারণে মানে জুয়েলার্স এই বিচারে বিয়ার গতেই সে 50,000 ও পা স্টার্ট হবো আর এই বই গেল কমর এ ভাগ্য দেবা চাই দে অলপ মানে ডিসিপ্লিন তো অলপ আনডিসিপ্লিন হয়ে গেল দে মানে ভাগ্য দেবা ও ফটো বিয়ার তো হ্যালো গাইজ, তো মই দীপজ্যোতি আৰু আপোনালোক সকলোকে এটা অন্যতম ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ। চ' আজি হৈছে সৰস্বতী পূজা আৰু সৰস্বতী পূজাৰ উপলক্ষে ভ্লগ এটা আজি বনাম বুলি ভাবিছোঁ। মানে যোৱা বছৰ আগৰবাৰ বনাইছিলোঁ কিন্তু যোৱা বছৰ বনোৱা নাছিলোঁ। চ' আজি ভাবিছোঁ নিজৰ কলেজখনত যাম, মানে প্ৰাক্তন ছাত্ৰ হিচাপত যাম আৰু। চ' যোৱা বছৰ নহয়, 2022ত মোৰ ডিগ্ৰী কমপ্লিট হ'ল দক্ষিণ কামৰূপ মহাবিদ্যালয়ৰ পৰা। চ' আজি তাতে যাম আৰু আপোনালোকক তাৰে পৰিৱেশ গোটেইখিনি দেখাম। আৰু আজি প্ৰথমবাৰৰ বাবে সৰস্বতী পূজাত মানে কুৰ্তা পৰিধান কৰিছোঁ। চ' প্ৰথমবাৰ সৰস্বতী পূজাত বুলি নহয়, মানে কুৰ্তা পিন্ধি পোৱাই নাই দিয়ক, আজিয়ে ফাৰ্ষ্ট টাইম বুলি ক'ব লাগিব। চ' সেইটোৱে, চ' এতিয়া যাওঁ। বাকী অমৰহঁত পাপুহঁত যাব চাগে, পাপুক মানে ফোন কৰিছিলোঁ, সি আৰু ৰিচিভ কৰা নাই। চ' তাক লগ পোৱা নাই নাজানো, বাকী অমৰহঁত গোটেই লগকেইটা আহিব। চ' এতিয়া বলক যাওঁ। আৰু আজি গাইজ সৰস্বতী পূজাৰ লগতে মানে ভেলেণ্টাইন ডেও পৰিছে, চ' যুদ্ধ হ'ব। এতিয়া যাওঁ, মানে বাহিৰত মানে মিস্ত্ৰী কাম কৰি আছে, চ' অকণমান নইজ চইজ আহিব পাৰে, চ' সেইখিনি ইগনোৰ কৰিব আৰু। চ' এতিয়া বলক যাওঁ, আমাৰ আৰু ভেলেণ্টাইন এনেকুৱা নাই, চ' আমি আৰু ডাইৰেক্ট খিচাৰীয়ে খাম, খিচাৰী মেইন। তো এতিয়া বলক যাওঁ পূজালে। আৰু এইফালে আমাৰ ঘৰৰ কাম লাহে লাহে অলপ অলপকৈ হৈ আছে, আৰু এনেকুৱা নহয় যে দুমাহ তিনিমাহতে বিল্ডিং উঠাই দিব পাৰিম, চ' এনেকুৱা নহয়, আৰু ইমান ধনী ঘৰৰ মানুহো নহয়। চ' লাহে লাহে হৈ থাকিব আৰু, তো কেইদিনৰ পিছত চাগে ছাদখন দিব। চ' হেল্ল' গাইজ, তো এতিয়া বৰ্তমান আহি পালোঁ ওপৰৱালী, আৰু তেনেকৈ মানে আহোঁতে মানে ভিডিঅ' কৰা নাছিলোঁ, মোবাইলটো আছিল পকেটত, আৰু মানে কুৰ্তাৰ মানে মোৰ জেপখন মানে অলপ খাটা হৈছে, খাটা মানে অলপ সৰু হৈছে, যাৰ কাৰণে মানে এই মোবাইলটো মানে ইয়াতো নধৰে, চ' সেইকাৰণে অলপ দিগদাৰ হৈছে। আৰু অমৰহঁতো আহি আছে আৰু বহুত মানে দেৰি হৈছে, চ' সোনকালে যাব লাগে। এতিয়া বলক গৈ থাকোঁ, আৰু হেলমেট চেলমেট লৈ আহিছোঁ পুৰা, মানে আমাৰ মামাহঁত আজি পুৰা ইয়াতে বহি মানে পুলিচ থানা আগত, চ' সেইকাৰণে এতিয়া যাওঁ বলক, চ' সোনকালে এতিয়া চলক। এইটো এইটো হৈছে মিৰ্জাৰ মণ্ডল অফিচ, আৰু এইফালে মিৰ্জা থানাখন, আৰু এইফালে চাওক, মানে যিবিলাকে মানে ডাবল হেলমেট বা হেলমেট পিন্ধা নাই ইয়াৰ পৰা মানে ঘূৰাই আছে, অৱস্থা বেলেগৰ গাই ছিটবিলাক ফুল হৈ আছে, মোৰ ছিট কিন্তু খালী দেই। বহুতে ভাবিব পাৰে যে এইছো ভিডিঅ' কৰা নাই আহোঁতে, চাওক এটা আপি চাপি নাই দেই গাইজ, আমি আৰু ছিংগেল মানুহ, এই দেখিছেনে এইবিলাকে চব কাপোল, কিন্তু আমাৰ চাওক, এই আমাৰ বহিব, এই অমৰ বহিব, চনু বহিব, পাপু বহিব, একেটাই জীৱন শেষ কৰি দিছে গাইজ। তো এতিয়া যাওঁ আৰু, আৰু তাতে মানে পুলিচকেইটা আছে, মই লগা হ'লে ইয়াতে ক্লিপ ল'ব পাৰিলোঁ, আজি মাউণ্টটো হেলমেটত যদি লগা লৈ বঢ়িয়াকৈ দেখাব পাৰিলোঁ, কিন্তু নাই। এতিয়া বলক গৈ থাকোঁ, মই এতিয়া ডিগিটা থৈ দিওঁ দিয়ক, আপোনালোকক লগ পাইছোঁ ডাইৰেক্ট কলেজত। আৰু এতিয়া মই আহি পালোঁ মিৰ্জা, আৰু এইখনে হৈছে মই পঢ়ি যোৱা কলেজখন দক্ষিণ কামৰূপ মহাবিদ্যালয়। চ' এতিয়া যাম, কিন্তু তাৰ আগতে মই অমৰক বিচাৰিব লাগিল ক'ত আছে। অমৰ মানে ইয়াতে আছে কিশোৰদা হাতৰ দোকানত। অমৰ আইছা দে বঢ়িয়া, অ কিশোৰ দা হেপি সৰস্বতী পূজা, হেপি ভেলেণ্টাইন, আজি ঘূৰা নাই নেকি? হা ব্লেক ডে, ভেলেণ্টাইন, সৰস্বতী পূজা কিমান কবি আৰু, শেষ নহয় দেই। আৰু অমৰে মানে ঘচমচ কৰিব ধৰিছে, মানে কিনো কিনো কি হা কিছিনো কিছিনো কচোন, সঁচা কথাটো মানে আৰু হা এই উত্তলে মানে গিফ্ট দেই বোলে, মানে এটা মানে কেনেহেন অমৰক মানে অলপ টাইমৰ কাৰণে পিন্ধি কিনে আহিব দিছে আৰু আজিৰ কাৰণে, মানে ইয়াৰ চেণ্ডেলযোৰ মানে অপচন্দ হৈছে বোলে, ভাল লাগিব ভাল লাগিব, অলপ মানে পিন্ধবা লাগে, যিমান জোতা আছে চব উলিয়াই দিছে অমৰক। এতিয়া মানে কি হৈছে অমৰ, হা এখন ভৰি ঠিকে হয়, এখন ভৰি ঠিকে ন, এনাই 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 পা বস্তুৱে ভাল দে, এনাই পা বস্তুৱে ভাল, বল আজিৰ দিনৰ কাৰণে নে কি হা নালগে নেকি? আৰু গোটেই ৰাস্তা মানে হেলমেট পিন্ধাৰ কাৰণে চুলি তুলি অকণমান বেয়া হৈ আছিল, চ' তাৰ কাৰণে অলপ ঠিক কৰি ল'লোঁ। চ' এতিয়া যাওঁ কলেজত। তো এতিয়া আহি গ'লো আমি কলেজৰ ভিতৰত, কিয় কবি নেকি আমাৰ হা বহুত মানুহ মানে কিবা এনেই লাগে, আমি কলেজৰে কওঁ কোন সূত্ৰই নাই নেকি, আমি বেলেগৰ কলেজত আহিছোঁ যেন লাগে, ভাবছি না বহুত দিনৰ মূৰত আহিলে এনেকুৱা হয় আৰু, অলপ চিনাকি তেনেকুৱা বেছি নাই, কপিতাই লাগিব নেকি, মই এই মন্ত্ৰ বাজি আছে যে
আৰু ইতিয়া আমাৰ হেয়া কৰা আৰু পুষ্পাঞ্জলি প্ৰদান কৰা হৈ গ'ল আৰু ইতিয়া চাব পাৰে মানুহ কিমানখিনি মানে বাঢ়িলে ভাই লগাইছ তো ইতিয়া মানে হঠাৎ এঠাই যাব লগা হ'ল মানে কলেজতে আছিলো কলেজ বাহিৰত গৈ আছো ইতিয়া বৰ্তমান মানে তাতে এখন দোকান আছে অপেনিং হ'ল আৰু দোকানখন মানে কৈ গৈ আছো বাৰু তাতে যাওঁ যাই পেলাই আপোনালোকক গোটেইখিনি ডিটেইলছ কৈ আছো আৰু আজিকালি সৰস্বতী পূজাৰ লগতে ভেলেণ্টাইন দিওঁ না নাই কি আমাৰ কিন্তু হা এইটো আমাৰ তো ৰাস্তা দিয়া হয় দে হয় দে কিন্তু মানে কি হল গাইছ এ আজি মানে পিছত আপিছলি উঠাব লাগে তুমি মোক উঠি আছা এখন হৈ যাও মোৰ তাতো উঠে না বাপু চনু ভৰ্তি হয় হিৰো আছে সি আৰু আংটে আহিব মানে এতিয়া বলক গৈ থাকো আমি আৰু আপিছে পিন্ধাই দে আৰু ডাইৰেক্ট দেখাছো আৰু হা আমি এনেকে ঘূৰো চবৰে নিজা নিজা ষ্টাইল আছে গাইছ কোনোবাই মানে আপিছলি লগত ঘূৰি ভাল পায় কোনোবাই লগৰ লগত ঘূৰি ভাল পায় কোনোবাই ফেমিলিৰ লগত ঘূৰি ভাল পায় সবরা নিজা নিজা চয়েস আমি যদিকে সরুপেরে হেনকে ঘুরি আছো সব মানে ভাল নালগে আর মানে গার্লফ্রেন্ড থাকলেও মানে থাকা যদি যদি যদিও থাকি লই তথাপি মানে নুঘুরল দে গম পাচ্ছ না কিন্তু নাই দে গাইস দে তো গাইস এটা আহি পেলো আমি পলাকবাড়ি আর এইটা হয়েছে একদম পলাকবাড়ির মানে চক মানে একদম আর এই চারিআলিতো নাকি অমর এইফালে অমর আর দোকানখন হয়েছে এইখান একদম মানে ইয়ার ওসরতে আর এইখান দোকানখন আছে মানে জুয়েলারির সো এইটা সো এটা ভিতর যাম আমি নাকি অমর বলা এটা যাই লো আর মানে আজি যদিকে সরস্বতী পূজা আর সরস্বতী পূজা যদিকে কলেজতো থাকিব লাগে আর এটা মানে ইনগ্রেশন তো হওয়া নাই আর ইয়াতে সাগে কুমার ভোজ দাও আইব আর কোনো কোনোবা আইব সাগে নাকি অম তো আমি এখানে সোনকালে আহিলু তো ভিডিও সিডিও বনাও যদি পারো যি পারো এটা বলক ভিতরলে যাও আর যাওয়ার আগতে মই আপনার চিনাকি করে দিছো মানে দোকানখনত এ ভাইটি থাকিব নাকি তোমার নাম তো কি সুজয় সরকার আর তখন মানে দেউতাকে দোকানখন মানে স্টার্ট করেছে থাকিব নাকি সো সেইটা সো এটা আমার মাতিলে সো ভাল লাগিলে সো আপনার দেখাও আর ডিসকাউন্ট ডিসকাউন্ট বহুত কেবি থাকিব আপকামিং বিয়া এটা বিয়া সিজন তো চলি আছে আর আপকামিং বিয়া সিজন আহি আছে বহাগত নাকি সো সেইটা সো আপনার ধুনিয়া ধুনিয়া এটা দেখাও আমার জুয়েলারি যেদিকে না জুয়েলারি সো এটা অলপ যাও আর আপনার কলোয় অল্প আগতে যে মানে কি কয় লোকেশনটা একদম ইজি ইফালে আমার চারিআলিতো আছে আর ইফালে দোকানখন আছে ইয়াতে পলাকবাড়ি চক এই আর তো বলক এটা এতিয়া আহিলো মই ভিতৰত আৰু ইফালে আছে সুজয় কৈ দিয়া দোকানখনৰ কথা কেনেকুৱা কি আজি যদিকে অপেনিং হ'ল চ' কিবা কেনেকুৱা ডিছকাউণ্ট ডিছকাউণ্ট কি আছে কৈ দিয়া একবাৰ আজি মই 30% ডিছকাউণ্ট দিছোঁ 30% হনৰ যোনটো ৰেট বেচকেটৰ ৰেটটো হৈছে গুৱাহাটী ৰেটত অনলাইন ৰেট চাব পাৰিব আপোনালোকে প্লাছ আমি এতিয়া পাল্লী চকত এখন আছে আর এইখান হচ্ছে দুই নম্বর দোকান রাইজের বহুত বেশি সাপোর্ট আছে সো রাইজর সাপোর্ট থাকার কারণে আজি দ্বিতীয়খন দোকান হব পাৰিছে যদি রাইজর সাপোর্ট নহলে হয় যদি মানে কাস্টমারে ভাল নাপালে হয় তাহলে আজি এই স্টেপ লব নোৱাৰিলে হয় নাকি সেইটোৱে সো রাইজে ভাল পাইছে তার কারণে দুখন মানে দোকান আজি করব পাৰিছে সেইটোৱে সো এতিয়া দেউতাক আছে দেউতাকৰ লগতে যদি কিবা পাৰো এনে অকণমান সুধিম সো এখেত হৈছে সুজয়ৰ দেউতাক সো নমস্কার তো আপনি কই দিও কেনেকে আজি দ্বিতীয়খন দোকান মানে দিবলে পালে সেইটো কই দিও মই ফার্স্ট 2011 ত পাল্লি চকত 2013 নে ঘর 2011 তে দিছিলে তারপর কই কই এতিয়া এমন পাইছো রাইজৰ সাপোর্ট পাইছো পাইছো রাইজৰ সাপোর্ট পুরো ভাল মৰম দিছি এইটো এজন আজি লয়ার কারণে তো সো লয়ারজন থাকিব ইয়াতে ন হয়তো সো আপোনাৰ ঠিক আছে লড়ামুৰ হল উপৰি আছে আৰু কি পঢ়ি আছে ডিগ্ৰী পঢ়ি আছে ডিগ্ৰী বিকম ফার্স্ট সেম বিকম ফার্স্ট সেম পঢ়ি আছে সো পঢ়ার লগতে এটা মানে ব্যবসায়ও স্টার্ট কৰিছে সো আপোনালোকে সাপোর্ট কৰিব সো হেইটো মই ডিস্কাউণ্টখিনি কথা অকণ আপোনালোকক অকণমান কৈ দিওঁ তো ডিস্কাউণ্ট কি থাকিব কৈ দিয়া ধুনীয়াকৈ ডিস্কাউণ্ট আমাৰ ইয়াতে বহুতখিনি ডিস্কাউণ্ট দিয়া হয় সদায় আমি যিমান পাৰোঁ অকণমান ডিস্কাউণ্ট দি থাকোঁ
আৰু এই সবখনত মানে সোণ বুলিয়ে নহয় সোণৰ লগতে ৰূপৰ বস্তু আছে সো আপোনাক দেখাই আছো এইবিলাক সো ৰূপৰ বস্তু এভেলেবল বহুত খিনি আছে আৰু এইফালে চাওক লৰাবিলাকৰ কাৰণে কি ধুনে ধুনে ব্ৰেসলেট আছে সো আপোনাক যদি লাগে ব্ৰেসলেট লওঁ পাৰে আৰু এইফালে সোৱালী মানুহ কাৰণে পাইলছো আছে আৰু সো লৰা সোৱালী কাৰণে এইবিলাক খাৰু আছে আৰু এইবিলাক ব্ৰেসলেট বিলাক 15 মানৰ পৰা ষ্টার্ট হয় বুলি কৈছে দাতাজনে 500 টকা 600 টকা পৰা ষ্টার্ট 500 আইফালে আমাৰ নুপুৰ হৈছে আৰু আমাৰ মাৰ চাই আছে মানে হলি হলি
দোকান 2.5 বা এবার মাল কত উঠা মাল কত উঠা মাল কি কম এই বহুত দিনৰ মূৰত মানে এইখিনি ডিমাণ্ডিং হিন্দী আহিছো মনত পৰা নাই এইখিনি আমাৰ হা এই মই কৈছিলো না তোক মই কৈছিলো না দেখ বেন উল্টে থোৱা ৰেকৰ্ড আছে বুলি তো গাইছ আমার মানে ভাগ্য ভাল আর আমি মানে ভাবিছিল খিচিড়ি খতম হওয়া বলে যদি দেরিও হয়েছে ন সো কিবা করি মানে পালো সো এটা খিচিড়ি খিনি লই পেলায় এথাত বহিব লাগে ওই সিতে খিচিড়ি চিচিড়ি লই আমি বহি গেলো ও মর এ ভাগ্য দেবা সা দে অল্প মানে ডিসিপ্লিন তো অল্প আনডিসিপ্লিন হয়ে গেল দে মানে ভাগ্য দে ও ফটো দিয়া 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 খাব বহিছিল দে আর তো এটা গাইছ খাই লওঁ খিচিড়ি খিনি আর খিচিড়ি খিনি মানে বহুত টেস্টি হওয়া বলে কৈছি খাই লওঁ আমার কি কৈছো মই কি কৈছো হ্যাঁ আর একবার লওঁ আজি দিনটো মানে এনেকে গ'ল এই কলেজত এই ক'ৰবাত চ' এনেকেই মানে দৌৰা দৌৰি হ'ল অকণমান চ' আজিৰ ভিডিঅ'টো ইয়াতে সমাপ্ত কৰিছো চ' কেনেকুৱা পালে নাজানো আশা কৰোঁ আপোনালোকে ভাল পাইছে চাই কলেজত বেছি মানে ফেচ কাম কৰি ভিডিঅ' কৰিব নোৱাৰিলো বহুত মানুহ থাকে না চ' তাৰ কাৰণে লাজ লাগে চ' যি কি নহওক ত' আজিৰ ভিডিঅ' ইয়াতে সমাপ্ত কৰিছো যদি ভাল লাগিলে দেন লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব সকলোখিনি কৈ দিব আৰু জলদি জলদি অলপ ভ্লগ দিবলৈ ট্ৰাই কৰিম গাইজ আৰু শ্বৰ্ট ফিল্ম আহিব মানে কিবা কিবি কামৰ কাৰণে এইকেইদিন লাগিব পৰা নাই চ' মাৰ্চত আহিব কেতিয়া আহে নকওঁ কিন্তু মাৰ্চত দিবলৈ পূৰা ট্ৰাই কৰিম আমাৰ মাখন আপোনালোকে চাব আৰু দিনত যে গৈছিলোঁ দোকানখনত চ' আপোনালোকে কণ্টেক্ট ডিটেইলছ মই ডিছক্ৰিপশ্যনত থৈ দিম যদি কিবা ইনকুৱাৰী হয় চ' সুধিব পাৰে চ' সেইটোৱে ত' ঠিক আছে বাই বাই